বারবার একই কথা বলছি, সারা পশ্চিমবঙ্গে কোথাও গণতন্ত্র নেই। তেলিনিপাড়ায় আমি যেতে পারিনি, আপনারা দেখিয়েছেন। শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলায় গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দিয়ে আর সমাজ বিরোধী দিয়ে বন্ধ করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের সরকার গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পায়, মমতা ব্যানার্জি আন্দোলনকে ভয় পায়। শিক্ষা নীতি নিয়ে যেভাবে চলছে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষানীতি কারা করছেন আমি পরিষ্কার ভাষায় বলি, যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন। কেন্দ্রের ভ্রান্ত শিক্ষানীতি পশ্চিমবঙ্গে কাদের দাবি, এরা কারা, কাদের দাবি? কোনো শিক্ষামণ্ডলী বা শিক্ষাবিদ বলেছেন যে ভ্রান্ত শিক্ষানীতি? পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটির অধিকাংশ ভাইস চ্যান্সেলর তৃণমূল কংগ্রেসের গৃহবৃত্তের কাজ করেন। তাদের কাজ তৃণমূল কংগ্রেসের নেতাদের জামাকাপড় ধুয়ে দেওয়া, তার জন্য ভাইস চ্যান্সেলর রয়েছে। আজকে আপনারা যে এই যে অ্যারেস্ট করেছে সেই পরিপ্রেক্ষিতে কি করবেন? আমি বললাম তো, ইমিডিয়েট যদি তাদের না ছাড়ে, সন্ধেবেলা থেকে আমাদের জেলার নেতৃত্ব এবং কার্যকর্তারা শ্রীরামপুর থানা যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ধর্নায় বসবে।